আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম, আমার ছাদ বাগানটা একটু দেখানোর জন্য। অনেক ফুল ফুটেছে নয়নতারা। জানি না এই রোদের মধ্যে আমি শ্যুট করছি বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন এখানেও আছে। এই গাছটা না এমনি এমনি হয়েছে, এটা আমি লাগাইনি, কিন্তু আমি রেখে দিয়েছি। এই গাছটাতে, এই টপটাতে চাল কুমড়া ছিল, কেটে দেওয়ার পর এই গাছটা এমনি এমনি হয়েছে, হয়তো বাতাসে বীজ এসে পড়েছে। এই হলো আমার হেলেঞ্চা শাক। আমি বুঝতে পারছি না আসলে বোঝা যাচ্ছে কিনা ঠিক মতো। হাড়ভাঙা লত, কচু গাছ, এই কচুগুলো কবে বড় হবে আর কবে খাবো বুঝতে পারছি না। যাই হোক, আমি আসলে যে কারণে এসেছি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন ছোট্ট একটা বেগুন, এখানে এই যে বেগুন হয়েছে মাশাআল্লাহ, এখানে হয়েছে একটা, এখানে হয়েছে একটা, এই গাছটাতে দুটো হয়েছে। ঝিঙ্গা কিছু একটা হবে, এটা হচ্ছে আরেকটা শিম গাছ। ওই গাছটা মরে গেছে, আগের গাছটা মরে গেছে, আর এটা পরে আমি আবার লাগিয়েছিলাম। এই যে এখানেও বীজ পড়ে গাছ হয়েছে। আর এই বেগুন গাছটা মনে আছে কেটে কেটে দিয়েছিলাম, তারপর আবার পাতা ছেড়েছে, তারপর এখান থেকে আমি 9টা বেগুন পেয়েছি। গতবার তুলে নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। আর এই যে দেখেন, এই যে ছোট্ট বেগুন গাছ, এই যে বেগুন এসেছে, এটাতে এখনো আসেনি, ফুল আসছে, এটাতে ফুল আসছে, এটাতে ফুল আসছে। এই যে কচু, এই যে এইটা দেখেন, এখানে বেগুন আছে মাশাআল্লাহ। এই একটা, এই একটা, এই একটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা বেগুন আছে এখানে। ও সরি, এই একটা, ছয়টা বেগুন আছে। আর এই হলো আমার নতুন শিম গাছ। শিম গাছের বিচি পড়ে পড়েই এই শিম গাছগুলো হয়েছে। এখন দেখা যাক যে এই শিম গাছে শিম কবে আসে। এখানে একটা বরবটি গাছও আছে, এই যে দেখেন, এটা হচ্ছে বরবটি গাছ। আর শিম গাছ আছে মনে হয় চারটা। তো যে কারণে এসেছি সেটা হলো এই সেই মিষ্টি কুমড়ার ঢাল, যেটা আমি এখন কাটবো। হ্যাঁ, এখান থেকে কাটো তো। হ্যাঁ, এই হচ্ছে শাক মাশাআল্লাহ, দেখেছেন? একটা ডালই কিন্তু আমাদের তরকারি হয়ে যাবে। আরেকটা আছে, আমি আরেকটা কাটবো। আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছে। এই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে। আরও আছে, বাট ভাবছি ওগুলো একটু পরে পরে নিয়ে যাব, ওই দুইটাই থাক, আর এগুলো আরেকদিন কাটবো। এখানে একটা ঢেঁড়স গাছ হয়েছে, একটাই হয়েছে। এখানে একটা কুমড়ো আছে। আপনারা কি এই পাতাটা খান? এটাকে আমরা বলি খাকরান পাতা। এটা শুটকি দিয়েও রান্না করা যায়, আবার এটা এমনিও খাওয়া যায়। এটা কচু জাতীয় একটা গাছ। আর এখানে একটা তরমুজের বীজ, বীজ থেকে চারা হয়েছে, জানি না এটা কখনো ফল হবে কি না। আর এই যে দেখেন ক্যাপসিকাম হচ্ছে। অনেকে বলে গরমের সিজনে নাকি ক্যাপসিকাম হয় না, আমার তো হচ্ছে, এখনও আছে ক্যাপসিকাম। এই যে এটা হচ্ছে লাল ক্যাপসিকামটা, আর একটু বড় হবে, পাঁচটা ক্যাপসিকাম আছে এখনও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিকেলে গাছে পানি দিব। আর এখানে আছে এই যে, এই যে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম, এটা হচ্ছে পার্পল কালারের ক্যাপসিকাম, পার্পল কালার হবে। আর এখানে বীজ লাগিয়েছি, দেখা যাক বীজ থেকে কি হয়। এই হচ্ছে আমার মালবেরি,
ডালটা ছাঁটাই করে দেওয়ার পর মাশাল্লাহ অনেক ফল এসেছে, কিন্তু বেশিরভাগ ফলই পাখি খেয়ে ফেলে। এখানে দেখেন, এই যে ফলগুলো, প্রতিটা পাতা ঢালে ঢালে ফল, কিন্তু যখনই একটু আধা পাকা থাকে তখন পাখি এসে খেয়ে ফেলে। তো এবার ভাবছি এটাকে, ফলটা যখন বড় হবে, এই ফলগুলোকে আমরা যেমন মশার জন্য মশারি টানাই, এবার আমি পাখির জন্য মশারি টানাই দেবো। এই হচ্ছে আমার মালবেরি গাছ, আর এই হচ্ছে আমার গোলাপ। অনেক গোলাপ ফুটেছিল মাশাল্লাহ। আমি গোলাপগুলো ফুটার পরে যখন একদিন হয়ে যায় তখন আমি নিয়ে যাই চায়ে, আমি গোলাপ ফুলটা দিই। তো এই হচ্ছে আমার বাগানের ফুল ভিউ। বাগান তো আমি আপনাদেরকে দেখাই দিলাম আজকে অনেক দিন পর। এখন তো এপ্রিল মাস শেষের কাছাকাছি, এপ্রিল মাসের শেষের কাছাকাছি, তো প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আসলে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো আমি শাক তো দিয়ে নিয়েছি, রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাতে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।